আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইটি ভান্ডার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজকে বাংলা টাইপ করার পদ্ধতি সম্পর্কে জানব। বাংলা টাইপ করার জন্য কি লাগবে তা আমরা উল্লেখ করছি। প্রথমে, বাংলা লেখার জন্য কম্পিউটার বিজয় সফটওয়্যার ও বিজয় ফন্ট ইনস্টল করা থাকতে হবে। কম্পিউটার সাধারণত এই ছোটোখাটো সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকে, আর যদি না থাকে তাহলে আপনি ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পর আপনি বাংলা ফন্ট নির্বাচন করে নিতে পারেন। সুটোনিয়াম যে হলো বাংলাদেশে এখন পর্যন্ত মোটামুটি জনপ্রিয় একটি ফন্ট। সুটোনিয়াম ছাড়াও অন্যান্য বাংলা ফন্ট যেগুলো আছে, আপনি যে কোনো একটি ফন্ট নির্বাচন করে নিতে পারেন। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে অল্টা চেপে বি, মানে কন্ট্রোলটা বি চাপলে আপনার কিবোর্ড চেঞ্জ হবে। কিবোর্ড চেঞ্জ হলে আপনি বাংলা টাইপ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বিজয় 52 সফটওয়্যার যদি ইনস্টল করা থাকে আপনার কম্পিউটারে, তাহলে আপনি শুধুমাত্র কন্ট্রোল কি চেপে অল্টা কি চেপে ভি চাপলে বাংলা টাইপ করতে পারবেন, কোনো প্রকার ফন্ট পরিবর্তন করা ছাড়াই। তো আমরা প্রথমে সর্বনাম লেখা শিখব। সর্বনাম লেখার জন্য শিফট কি চেপে রেখে এফ চাপলে সরেও লেখা হবে, জি চেপে এফ চাপলে সরেয়া হবে, জি চেপে ডি চাপলে হ্রস্বই লেখা হবে, জি চেপে শিফট প্লাস ডি অর্থাৎ শিফট চেপে রেখে ডি চাপলে দীর্ঘই হবে, জি চেপে এস চাপলে হ্রস্বও হবে, জি চেপে শিফট প্লাস এস চাপলে দীর্ঘাও হবে, জি চেপে এ চাপলে রি হবে, জি চেপে সি চাপলে এ হবে, জি চেপে শিফট প্লাস সি চাপলে ওই হবে, শুধুমাত্র এক্স চাপলে ও হবে, জি চেপে শিফট প্লাস এক্স চাপলে ও হবে। এই হলো সর্বর্ণ। আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে শুধুমাত্র জি চাপলে ক হবে, শিফট চেপে জে চাপলে খ হবে, শুধুমাত্র ও চাপলে গ হবে, শিফট চেপে ও চাপলে ঘ হবে, শুধুমাত্র কিউ চাপলে উ হবে, শুধুমাত্র ওয়াই চাপলে স হবে, শিফট চেপে ওয়াই চাপলে ছ হবে, শুধুমাত্র ইউ চাপলে বৈগজ্য হবে, শিফট চেপে ইউ চাপলে জ হবে, শিফট চেপে আই চাপলে ইঁ হবে, শুধুমাত্র টি চাপলে ট হবে, শিফট চেপে টি চাপলে ঠ হবে, শুধুমাত্র ই চাপলে ড হবে, শিফট চেপে ই চাপলে ড হবে, শিফট চেপে বি চাপলে মধ্যাহ্ন হবে, শুধুমাত্র কে চাপলে ত হবে, শিফট চেপে কে চাপলে থ হবে, শুধুমাত্র এল চাপলে দ হবে, শিফট চেপে এল চাপলে ধ হবে, শুধুমাত্র বি চাপলে জন্য হবে, শুধুমাত্র আর চাপলে ফ হবে, শিফট চেপে আর চাপলে ফ হবে, শুধুমাত্র এইচ চাপলে ব হবে, শিফট চেপে এইচ চাপলে ভ হবে, শুধুমাত্র এম চাপলে ম লেখা হবে, শুধুমাত্র ডাব্লিউ চাপলে অন্তর্য হবে, শুধুমাত্র ভি চাপলে র হবে, শিফট চেপে ভি চাপলে ল হবে, শিফট চেপে এম চাপলে তালিবাস হবে, শিফট চেপে এন চাপলে মদিনাস হবে, শুধুমাত্র এন চাপলে দঞ্জস হবে, শুধুমাত্র আই চাপলে হ হবে, জে চেপে শিফট এন চাপলে ক্ষীয় হবে, শুধুমাত্র পি চাপলে ডসিন্নর হবে, শিফট চেপে পি চাপলে ঢসিন্নর হবে, শিফট চেপে ডাব্লিউ চাপলে অন্তস্থ হবে, শুধুমাত্র স্ল্যাশ চাপলে খণ্ডত্ব হবে, শিফট চেপে কিউ চাপলে অনুস্বর হবে, শিফট চেপে স্ল্যাশ চাপলে বিসর্গ হবে, শিফট চেপে সেভেন চাপলে চন্দ্রবিন্দু হবে। যে কোনো সংযুক্ত বর্ণ লেখার জন্য জি চাপতে হবে। যেমন আপনি কষ্ট লিখতে চাইলে যথারীতি ক লিখে বদিনাস প্লাস ট লেখার জন্য প্রথমে শিফট প্লাস এন দিবেন, শিফট প্লাস এন চেপে জি চাপবেন, তারপর টি ছাপবেন। ঠিক একই উপায়ে সকল সংযুক্ত বর্ণ লিখতে পারবেন। আমি আবার বলছি, যে কোনো সংযুক্ত বর্ণ লেখার জন্য জি ছাপতে হবে। যেমন আপনি যদি কষ্ট লিখতে চান, তাহলে যথারীতি ক লিখে মদ্রাস প্লাস ট লেখার জন্য প্রথমে শিফট চেপে এন চেপে জি ছাপবেন, তারপর টি ছাপবেন। ঠিক একইভাবে সকল সংযুক্ত বর্ণ লিখতে পারবেন। এখন বাকি রইল স্বরচিহ্ন সমূহ, যা নিম্নে উল্লেখ করা হলো। শুধুমাত্র এফ চাপলে আকার হবে, শুধুমাত্র ডি চাপলে রশ্মিকার হবে, শিফট প্লাস ডি চাপলে দীর্ঘিকার হবে,
শুধুমাত্র এস সাপ্লে হ্রস্বকার হবে, শিফট প্লাস এস সাপ্লে দীর্ঘকার হবে, শুধুমাত্র এই সাপ্লে রিকার হবে, শুধুমাত্র সি সাপ্লে একার হবে, শিফট প্লাস সি সাপ্লে ওইকার হবে, সি সেপে বর্ণ লেখার পর এফ সাপ্লে ওকার হবে, সি সেপে বর্ণ লেখার পর শিফট প্লাস এক্স সাপ্লে ওকার হবে, শুধুমাত্র জেড সাপ্লে র ফলা হবে, আর শিফট প্লাস জেড সাপ্লে জ ফলা হবে। কয়েকবার চেষ্টা করলে আপনি ঘরে বসেই বাংলা টাইপ করতে পারবেন। তো প্র্যাকটিস করতে থাকুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।